हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल अबू एज ब्लॉग्स। तो बंधुरा, आज हमें आबार चले एसेछि भारतेर दीर्घतम ब्रिज कन्स्ट्रक्शन साइडे, जेटा नाकि धुबरी फुलबाड़ी ब्रिज। तो देखते ही पाच्छेन धुबरी फुलबाड़ी ब्रिजेर कन्स्ट्रक्शनेर काज। तो संगे थाकुन एवं पुरो भिडियोटा स्किप ना करे देखते थाकुन। बंधुरा, आगेर भिडियोते बोलेछि एई ब्रिजटार दुर्घ हलो 19.3 किलोमीटर, जार प्रारम्भिक बजेट प्राय 5,000 कोटी टाका। ये ब्रिजर काज करा होच्छे एलएनटी कम्पानी द्वारा, जेटा नाकि मल्टीनेशनल कम्पानी एवं खूब ही द्रुत ये काज करा होच्छे। इतिमध्ये अनेकगुली पोस्ट बसानो होयेछे, पाइलिंगेर काज चलछे। তো আশা করা যায় যে নির্ধারিত সময়ের মধ্যেই এই ব্রিজটি কমপ্লিট হবে। এই ব্রিজটি কমপ্লিট হলে ধুবড়ী এবং ফুলবাড়ির মধ্যে যেটা দূরত্ব, সড়ক পথের দূরত্ব 203 কিলোমিটার কমে আসবে, যার ফলে আসাম ও মেঘালয়ের মধ্যে সড়ক যোগাযোগ খুবই সহজ হবে। এই ব্রিজটি কমপ্লিট হলে এই এলাকার আর্থসামাজিক দিক অনেক উন্নয়ন হবে। এই ব্রিজটির অবস্থান বাংলাদেশের প্রায় পাশে, মাত্র 10 কিলোমিটার দূরে, যার ফলে বাংলাদেশের সাথে বৈদেশিক বাণিজ্য অনেক বাড়বে এবং দুই দেশের মধ্যে যোগাযোগও অনেক ভালো হবে। তাছাড়া শৈক্ষিক দিক, স্বাস্থ্য সব দিকেই এই ব্রিজ হওয়ার ফলে লাভান্বিত হবে। এক কথায় বলা যায়, এই ব্রিজটি কমপ্লিট হলে পশ্চিম আসামের অর্থনৈতিক অবস্থা অনেকটা ভালো হবে, অনেক লোকে কাজ পাবে, ব্যবসা বাণিজ্যের অনেক সুবিধা হবে। তো আশা করি এই ব্রিজটি সম্পূর্ণ সময়ের মধ্যেই কমপ্লিট হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি পিলারের ঢালাইয়ের কাজ চলছে। তো বন্ধুরা, যতবারই এই পিলারগুলো আপনাদেরকে দেখাই, পিলারের উচ্চতা এতটুকুই দেখা যায়, যার কারণ হলো এই পিলারগুলি মাটির উপরে জালি বেঁধে ঢালাই করা হয়, তারপরে ক্রেন দিয়ে এর উপর মধ্যে থেকে মাটি উঠিয়ে ফেলা হয় এবং ধীরে ধীরে এই পোস্টগুলি মাটির নিচে চলে যায়। এভাবে প্রায় 50 মিটার প্রত্যেকটি পোস্ট নিচে যাবে, সেজন্যই আমরা যখনই দেখাচ্ছি আপনারা উচ্চতা প্রায় একই দেখতে পাচ্ছেন। কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটি পোস্টের প্রায় কোনো কোনোটা 15 মিটার, 20 মিটার, 10 মিটার এভাবে মাটির নিচে চলে গেছে। ও, এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার জন্য, ঝাড়খণ্ড সে হ্যাঁ, তার জন্য আমি এখানে চলে এসেছি। রহনে সহনে কা জায়গা ঠিকঠাক হ্যাঁ ঠিক হ্যাঁ। এই কথা বলে বুঝতে পারলাম যে এখানে যেগুলো লোক কাজ করছে, এই দেখি কত মোটা হয়ে গেছে, এই দেখি কত মোটা ঢালাই হয়েছে এবং ভিতরে নেট দিয়ে জালি বাঁধা আছে, যাতে কোনো শ্রমিক এখানে পুড়ে দিয়ে কোনো অঘটন না ঘটে। ফুলকা মেজার্স এখানে ভালোভাবে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাথে সাথে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো যাতে আপনারা সোজাসুজি দেখতে পান। আমি চেষ্টা করব যতদূর সম্ভব আপনাদেরকে লেটেস্ট আপডেট দিতে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখানে। এই দেখতে পাচ্ছেন একটি বড় ড্রাম, এটার মধ্যে পাইলিং করা হবে, এটি কীভাবে মাটির নিচে দাবানো হচ্ছে। এটা দেখতে পাচ্ছেন একটি বড় ভাইব্রেটার সেই পাইপের মুখে লাগানো আছে এবং ট্রাকের মধ্যে বড় একটি ডিজি সেট জেনারেটর, এটা দিয়ে এই কাজ করা হচ্ছে। তাতে ক্রেনের সাহায্যে এভাবে পাইলিংয়ের ড্রামগুলো টাবানো হচ্ছে, পরে এই ড্রামের মধ্যে থেকে মাটি উঠি ফেলে এর মধ্যে রডের জালি বসানো হবে এবং ঢালাই করা হবে। পাইলিংগুলো প্রায় 150 ফুট, প্রত্যেকটা পিলারের পাইলিং প্রায় 150 ফুট করে করা হয়। দেখুন কী চমৎকার হবে, কত স্পিডে আমার একটা পিলার একটি ড্রাম বসানো হচ্ছে মাটির নিচে। খুবই দ্রুত এই কাজগুলো করা হচ্ছে।
এই ব্রিজটি কমপ্লিট হলে পশ্চিম আসামের যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নতি ঘটবে এবং দক্ষিণ পাড়ের লোকদের জন্য খুবই উপকারী হবে এই ব্রিজ। এখন যেটা খুবই কষ্ট করে নদীর মধ্যে দিয়ে 4-5 ঘন্টা ইঞ্জিন বোটে চড়ে যেতে হয়, তখন এই রাস্তা শুধুমাত্র 15-20 মিনিটেই কমপ্লিট করা যাবে। এই ব্রিজটি হবে 4 লেনযুক্ত, যেখানে সোলার সিস্টেম দ্বারা লাইটেনিং করা হবে এবং 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরার দ্বারা সিকিউরিটি কভারেজ দেওয়া হবে। তো আমরা সবাই আশা করে আছি কবে এই ব্রিজের কাজ কমপ্লিট হবে। তো এখন বন্ধুরা আমি চলে এসেছি প্রথম প্রান্তে, এই যে দেখতে পাচ্ছেন এটাই হবে প্রথম পিলার, এখান থেকেই শুরু হবে ব্রিজ। আপনারা এটাকে জিরো পয়েন্ট বলতে পারেন। এটার পাইলিংয়ের কাজ কমপ্লিট, এখন শুধু উপরে যেটা কাজ আছে সেটুকুই হবে। এখানে একটা পোস্ট আপনারা দেখতে পেয়েছেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজ এ পর্যন্তই, খুদা হাফিজ, বাই।